जे बापेरा आंगुल धरे चला सके जे उनी पूजा करने जमान के आगे भलवे
আছে আপনারা কিয়ামত পর্যন্ত ভালোবেসে যাবেন। অতএব পরে আপনারা পার্টি করেছেন কেউ কেউ, কিন্তু প্রথম জন্মটা আমার ঘরে নিয়েছে, আমার রাসূলের উম্মতের ঘরে নিয়েছে, আমার দাদুর মুরিদের ঘরে নিয়েছে। কথাটা কি আমি ভুল বলছি নাকি? অতএব যে যাই মনে করে কেন, আমাদের মহব্বত ২ টাকা কেজি চালের মহব্বত নয়, আমাদের মহব্বত কন্যাশ্রীর নয়, আমাদের মহব্বত সবুজ সাথীর নয়, আমাদের মহব্বত দুনিয়া চাওয়া পাওয়ার জন্য নয়, আমাদের মহব্বত লাল ঝান্ডার জন্য নয়, আমাদের ভালোবাসা দুনিয়ার কোন দেখানো ভালোবাসা নয়, আমাদের ভালোবাসার শিকড়কে আল্লাহ নবী নেবি দিয়েছে, কবরে মা বাপকে দিয়েছি, আমাদের ভালোবাসা পরিধি আসমান পর্যন্ত ঠেকে গেছে। অস্বীকার করতে পারেন কেউ? আজই নারায়ণপুরে বহুদিন পরে আমি আসছি, নতুন এইসব ছেলেরা একটু বড় হয়েছে, এরা হয়তো আমাকে দেখে দেখে সেই ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০০৯ বিভিন্ন গ্রামে বিভিন্ন সবাই, এমনকি আমি এখানে ৭ দিন ৮ দিন পর্যন্ত থেকে সভা, আমার মিডিয়ার ভাইয়েরা এখানে আছে, স্যালুট করি আমি তাদেরকে, ভালোবাসি খুব। আপনারা আমার ২০০৬ সালের বক্তব্য কি করেছেন ভাই ভাই, হঠাৎ একটা বড় চ্যানেল কদিন আগে গতকালকেও গেছিল আমাকে যে বলছে আপনি ২০০৬ সাল ফিরিয়ে আনবেন, মানে কি বামফট ফিরিয়ে আনবেন? হইলে বললাম কোথায় লাগলো, ইন্টারেস্টিং ব্যাপার, তার মানে এটা নয় ২০০৬ সাল ফিরিয়ে আনা মানে আমার সেই দিনে যেসব দাদারা দাদাগিরি করেছিল ওই দিনে যেসব লিডাররা লাল চোখ দেখিয়েছিল ওই দিনে মুসলমানদের পাওনা যত যখন যথাযথ আমরা পাচ্ছিলাম না, তারা লোহাকে কাটার জন্য আমারই কোনো না কোনো পিন বা তারকে ব্যবহার করেছিল, ভুল করেছিল, লোহা তার দিয়ে নয় বড় লোহা দিয়ে কাটতে হয়। আমি সেই ২০০৬ সালের কথা বলেছি, আমি সেই ২০০৮ এর কথা বলেছি যখন নাকি শিক্ষা আন্দোলন করেছিলাম, মাদ্রাসা শিক্ষা আন্দোলন, যখন নাকি বর্তমান যে সরকার স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে আপনার ময়দানে বার হতে গেলে তাকে বেগ পেতে হতো, ২৭তম বামফ্রন্ট সেই সময় আপনাদেরকে নিয়ে কলকাতার ৪টি এন্ট্রেন্সকে বন্ধ করে দিয়েছিলাম, মনে নেই আপনাদের? আমি সেটা বলতে চেয়েছি, তার ফলস্বরূপ আমরা আমাদের দাবি আমাদের অধিকারকে ফিরে পেয়েছিলাম, কিছুটা হলেও হয়েছিলাম, আমি সেটা বলতে চেয়েছি। অতএব আপনাদের এখানে অনেক বলেছি, আপনাদেরকে তাই অনুরোধ করব, দরুদ রাসূলের উপর যখন পড়বেন সব শান থেকে পড়ুন, ইসলামিক জলসায় একটু ছোট করে ওয়াজ করতেছি, ইসলামিক জলসায় উঠে তো এখন অনেক কিছু বলছেন, চায়ের দোকানে বলছেন, মাচাই বলছেন, এখানে বলছেন, ওখানে বলছেন, ইসলামিক জলসায় উঠে যে নিজের দাবি কথা অধিকারের কথা বলতে হয় এটা জানতাম না, এটা ২০১১ থেকে আমাদেরকে কোন হুজুর শিখিয়ে দিয়েছে। কথা বলতে বুঝতে পারছেন না, এটা জানতাম না তো আমরা, আমরা ওয়াজি করতাম, কোরআন হাদিসের কথাই বলতাম, কিন্তু তারা তিনি যখন আমাদের শিখিয়ে দিলেন
জেএমএল যখন তোমার কথা শুনবে না, এমপি যখন তোমার কথা শুনবে না, তোমার ফোনে যখন গুরুত্ব পাবে না, তোমার কথা যখন জাগামাতে পৌঁছাবে না, তখন তুমি করো লাল চোখের পরোয়া করো না, তখন তুমি করো হুঙ্কির পরোয়া করো না, তুমি তখন করো চোখ রাঙানিকে ডরিও না, ওই সময় নিজের চোখে দাঁড়াও, নিজের অধিকারের কথা নিজের মন থেকে বলো, তোমার গলা টেকার ক্ষমতা কারো থাকবে না। বাধ্য হয়ে বলছে আজ মানুষ, কারোর সঙ্গে আমাদের বিরোধিতা নেই, স্বাধীনতার আপদ থেকে আজ পর্যন্ত ধাক্কা খাচ্ছে মুসলমান, স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত বেঙ্গল গেট খুলে দেখুন, গোপাল সিং কমিশন দেখুন, সাচার কমিটি দেখুন, মুসলমান তুমি যে দিনে রেছিলে আজ ওই একই দিনে রয়ে গেছো। আমাদেরকে শুধু বলেছে কি, আমরা জাত পাত নিয়ে রাজনীতি করি, কংগ্রেস শুনিয়েছে আমরা দাঙ্গা করি না, আমরা জাত পাতের রাজনীতি করি না, শুনে চলেছিলাম। তারপর বামফ্রন্ট আসলো, এখন বামফ্রন্টের লিডাররা বলছে 34 বছর ধরে আমরা কোনো দাঙ্গা হতে দিইনি, কথা বুঝতে পারছেন না। তারপরে পালা বদল হলো, এখন আমরা শুনতে পাচ্ছি কি, আমরা জাতপাতের রাজনীতিতে বিশ্বাসী নই, আমরা সাম্প্রদায়িক রাজনীতি করি না, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, এই রাজনীতিতে আমরা বিশ্বাস নই, আমি আমার বাংলায় দাঙ্গা হতে দেবো না, মারামারি হতে দেবো না। আজ ওই একই কথা শুনছি আমি আপনাদেরকে, তো সেনসিটিভ জায়গা থেকে প্রশ্ন করি, লট অফ এডুকেটেড পিপল হিয়ার, অনেক জ্ঞানীগুণী মানুষেরা আছে, আমি বিভিন্ন স্টেজে বিভিন্ন কনফারেন্সে এই কথাটা আমি বলেছি, মুসলিমদের নবজাগরণের জন্য যারা আজকে এসেছিল তাদের কাছেও কি আমি এই কথা বলেছি, স্বাধীনতার পর থেকে মুসলমানরা এখন পর্যন্ত যে কোনো দলকে ভোট দিয়েছে, নেতা তৈরি করেছে, সরকার গঠন করিয়েছে, দাঙ্গা বন্ধ করার জন্য না নিজের অধিকার পাওয়ার জন্য, জোরে বলুন, দাঙ্গা বন্ধ করার জন্য না নিজের অধিকার পাওয়ার জন্য। তো আমাদেরকে দাঙ্গার একটা লোক দিয়ে দিচ্ছে, টোপ দিয়ে দিচ্ছে, দাঙ্গাও বন্ধ করুন অধিকারও দিয়ে দিই, আমরা দাঙ্গা করি না, আমরা হিন্দু মুসলিম মারামারি করি না, দয়া করে আপনাদের আর দাঙ্গা বন্ধ করতে হবে না, আমরা ভারতের মাটিতে জন্ম নিয়েছি, আজানের আওয়াজ করে মুসলমান আমরা মসজিদে যাই, মন্দিরের আওয়াজ করে হিন্দু ভাই মন্দিরে যাই, খ্রিস্টানের ঘন্টির আওয়াজ করে সে চার্চে যাই, আমরা মারামারি করি না, দয়া করে দাঙ্গা হবে না বলে টোপ দিয়ে মুসলমানগুলোকে আর ভোলাবে না। এদের অর্থ সামাজিক অবস্থা, এদের দুর্দশার কথা, এদের পিছিয়ে পড়ার কথা একটু বলুন, তবে আপনাদেরকে মানুষ ভালোবাসবে। তো আজ আমি কতগুলো কথা আপনাদের বলবো, তার আগে একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ে দিন। আল্লাহুম্মা বিশেষ করে আজকের জলসার মুন্তাজিমিন হযরাত, কমিটি সাহেবান,
সংগঠনের ছেলেরা আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তর থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব, কেন ইসলাম এমন একটা ধর্ম যেটাকে নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। একটা বিরাট বিশাল ধর্মের অপর নাম হচ্ছে ইসলাম। একদিকে যেমন আপনার সাংসারিক জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, আপনার আমার চলাফেরা, উঠা বসা, তমদ্দুন, সংস্কৃতি, কালচার, এই সব শিক্ষাতে আমার এই গ্লোরিয়াস ক্রিশ্চিয়ান, এটা হলো আমার ইসলাম। তাই বলে ইসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড, উইদাউট ইসলাম দেয়ার ইজ নো লাইফ, লাইফ উইদাউট ইসলাম ক্যান বি ইন ইংলিশ, এক কথায় ইন্নাল দ্বীন ইনদাল্লাহি ইসলাম। আপনারা বাড়তি কথাবার্তা না বলি আমার দিকে লক্ষ্য করুন, একটা বিশাল বড় সেকশন, লার্জ সেকশন ইসলামকে আমি ধর্ম হিসেবে পেয়েছি, আমার সৌভাগ্য। কিন্তু ইসলাম কথার অর্থ হলো শান্তি, সমস্ত ধর্ম যে শান্তির উপরে চলে, সমস্ত ধর্মের মধ্যে ইসলাম আছে, তাই যারাই শান্তি নিয়ে চলে তারাই কিন্তু ইসলামকে ভালোবেসে চলে। শান্তি প্রিয়বাস, এই বিশাল বড় ধর্মের আপনি বলবেন যে আপনি বললেন যে আমাদের কি রাজনৈতিক জীবনে শিখ ইসলাম দেয় না? নিশ্চয় দেয়, কারণ আপনাদেরকে বলতে আমি ভালো লাগছে ভুলতে। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলকে একজন তাপসের চোখে দেখুন, বিশ্বের শ্রেষ্ঠ তাপস ছিলেন আমার রাসূল, একজন জ্ঞানীর চোখে দেখুন, বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন আমার রাসূল, একজন সাধকের চোখে দেখুন, বিশ্বের শ্রেষ্ঠ সাধক ছিলেন একজন রাসূল আমার রাসূল, আলেমের চোখে দেখুন, বিশ্বের শ্রেষ্ঠ আলেম ছিলেন আমার রাসূল, রাষ্ট্রনায়কের চোখে দেখুন, বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন আমার রাসূল, আমার রাসূলকে নবী চোখে দেখুন, নবী নবী শিরোমণি রাসূলদের সরদার ছিলেন আমার রাসূল। আমার রাসূল এক সময় মক্কার দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে পেছন থেকে ফলো করতে আরম্ভ করলেন, রাসূলকে ফলো করতে করতে আমার রাসূল বলছে আনাস আমাকে থাকতে দাও, এভাবে আমাকে ফলো করো না, বলছে হুজুর চতুর্দিকে শত্রু, আপনাকে যদি অ্যাটাক করে দেয় আপনি ফলো করছি, বলছে আনাস আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তোমার প্রয়োজন হবে না, যাও। আনাস বলল আমি রাসূলকে যেতে দিলাম, কিছু দূর যাওয়ার পরে আমি রাসূলকে ফলো রাখছি, আমি দেখলাম একটা গরীব গোরাবা শান্ডা মাসল ম্যান, শক্তিশালী মানুষ আমার রাসূলকে পেছন দিক থেকে অ্যাটাক করে দিয়েছে, আর রাসূলের কাঁধে যে একটা চাদর ছিল বেড়ে দাও ইন্নাজালি নাজরান দেশের চাদর, ওই চাদরটা পেছন থেকে পেঁচিয়ে ধরে ধরার আমার রাসূল ফযাবাযাতহু ওটাকে প্যাঁচ দেয় যাবযাতান শাদীদাতান গায়ে জোরে প্যাঁচ দেয়, এক সময় কান মারে আমার রাসূল জমিনেতে পড়ে যায় এই পরিস্থিতিতে আনাস নিজেকে ঠিক রাখতে পারেনি, আনাস ওই সময় দৌড়ে গিয়ে আল্লাহর রাসূলকে যে জড়িয়ে ধরবে নবী মাথা গরম উলঙ্গ তলোয়ার বার করে ওই মানুষটির ধড় থেকে গর্দানটা আলাদা করে দেবে বলে ঠিক করলো, তলোয়ার বার করে জামা রাসূল ইশারা করে বলছে আনাস স্টপ দাঁড়িয়ে যাও, আর আনাস তুমি ওকে জানে মেরে দিও না, ওকে তুমি জানে মেরে দিও না, আনাস ইশারা করে আনাস অ্যাজ লাইক অ্যাজ স্ট্রাইক স্ট্রাইক হাই কমান্ড অর্ডার, এই অবস্থা দেখে ওই গরিব মানুষটা আল্লাহ রাসূলকে যে জমিনে ফেলে দিয়েছে, আমার রাসূলকে বলছে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুরলি রিবা লিল্লাহি আলাজি ইনদাকা, এই মুহাম্মদ আমি বড় গরিব, আমি বড় গরিব, আমার বউ বাচ্চা খেতে পায় না, আমার বাড়িতে বুড়ি মা আছে, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার বাড়িতে চুলো ধরে না, আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, ওই বাইতুল মাল থেকে যত সামান্য খাদ্য দ্রব্য আমাকে দান করুন। কি বলল? খাদ্য দ্রব্য দান করুন, চাওয়ার স্টাইলটা কি কলাই গামছার ফাঁস দিয়ে টান মেরে ফেলে দিয়ে আল্লাহর রাসূলের কাছে চাইলো,
এখন আমি যদি প্যারালাল হইতে একটু বিচার করি আপনারা যাদেরকে ভোট দিয়ে এমএলএ করেছেন আপনারা যাদেরকে ভোট দিয়ে এমপি করেছেন যাদেরকে নেতা করেছেন যাদের জন্য জান দেব বলে চিৎকার করেছেন যাদের জন্য কেউ কেউ দুঢ় গিলে দিয়েছে বুঝতে পারছেন না পোলিও পোলিও বুঝেন যাদের জন্য দুর্গন করে দিয়েছে মেরে দিয়ে চিৎকার করছেন আমি যদি বলি এই রাস্তার উপরে আমি মেহরাবের দিকে হেঁটে যাব আর আমার গলায় কালচার ফাঁস দিয়ে যদি টান মেরে ফেলে দিয়ে বলি মেহরাব তুমি অনেক টাকা আমাদের কাছে নজরানো নাও হাজার দেড় হাজার টাকা তোমার খরচা পঁচিশ তিরিশ হাজার টাকা তোমরা নজরানো নিয়ে যাও আজ আমি খেতে পাচ্ছি না আমার বাড়িতে চুলো চলে না আমার বাড়িতে খাদ্য নাই তোমার কাছে অনেক টাকা আছে তোমার গাড়ি আড়ি বাড়ি আছে বিল্ডিং আছে সব গ্রামের মানুষ তোমার গাড়ি বাড়ি বিল্ডিং দেখতে যায় আমাকে কিছু দান করো গলায় কালচা দিয়ে যদি টান মেরে ফেলে দিয়ে আমার কাছে চাই এই স্টাইলে জমিনে আছাড় করে রাজসরের উপর ফেলে দিয়ে চাই আমি কি দেবো আপনারা বলুন আপনারা দেবেন কোন এমএলএ দেবে কোন এমপি দেবে কোন দাদা দেবে দিয়া তো দূরের কথা এমন দিয়া দেবে দুদিন পরে ময়লা খাল থেকে ওই যে পচা খাল ওই পচা খাল থেকে উদ্ধার হবে ভুলে গেছি আমরা আমাদের জগৎ সেই সমস্ত লিডারদের নেতাদের চামচাগিরি করতে আজ আমরা ব্যস্ত হয়ে গেছি সেই সমস্ত লিডারদের চাটুকারিতা করতে আমরা আজ রাত হয়ে গেছি তাদের জন্য চিৎকার করছি চেঁচামেচি করছি আমরা কিন্তু আজ আমরা নিজেদের সত্তাকে ভুলে গেছি আজ আমরা নিজেদের গায়রাতকে আমরা ভুলে গেছি আজ আমরা ভুলে যাচ্ছি যে তারা বারবার বারবার এত উঁচু জায়গায় পৌঁছে যাচ্ছে যে আমাদের ধর্মীয় সভা আমাদের ইসলামিক জলসা আমাদের কোরআনের সভা রাসূলের সভাগুলোর উপরে নিষেধাজ্ঞা জারি করছে কোথায় 144 করছে কোথায় পারমিশন দিতে বারণ করছে এর আগে এদেরকে আমরা এত উঁচু জায়গায় পাঠিয়ে আমরা পারি না আপনারা জানেন না 30% ভোট ঘটন হয় মানুষের মগজ ধোলাই করছেন মুসলমানরা ভাগা ভাগা করে দিচ্ছে বিজেপি আসবে আপনাদের খেয়াল ছিল না যখন মুকুল রায় চলে গেছিল তখন মনে হয়নি বিজেপি আসবে যখন সব্যসাচী চলে গেল তখন মনে হলো না বিজেপি আসবে গতকাল সুরেন্দ্র অধিকারী দুটো পদ ছেড়ে দিল মন্ত্রিত্ব ছাড়লো ভয় করলো না বিজেপি আসবে উত্তরবঙ্গের এমএলএ বিজেপি তে যে জয়েন করলো তখন দলের ক্ষতি হলো না মুসলমান নিজের দাবির জন্য চিৎকার করলে বিজেপি এসে যাবে চুচুর ভয় দেখাচ্ছেন তাই না মুসলমান নিজের কথা বলতে গেলে তার ভাগাভাগি করছে তাই না
সরাসরি সেকেন্ড পজিশনে চলে গিয়ে সেমিফাইনাল খেলে দিয়েছেন আপনারা। ফাইনালটা আমাদের ঘাড়ে ঘাড়ে চাচ্ছে। একটা থেকে দুটো হলো, দুটো থেকে আঠারোটা হলো। গত পঞ্চায়েত নির্বাচনে অন্য দলকে নমিনেশন করতে দিলেন না, কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে তুলে দিলেন, সেমিফাইনাল থেকে ফাইনালে তুলে দিয়েছেন, এখন ডাইরেক্ট সেকেন্ড পজিশনে এনে দিয়েছে। লাস্ট গেমটা বা সুন্দর চাল, হ্যাঁ লাস্ট গেমটা আমাদের ঘাড়ে ফেলে দিলেন, ওরা ভাগাভাগি করলো বলে তাই হলো। মগজ গোলাই করেছে মানুষের, শুনুন এসব কথাই আর ছেড়ে ফিরবে না, আমাদের দাবি আমাদের ফিরিয়ে দিয়ে দিন। চাকরি বাকরি আটকা সামাজিক অবস্থা মুসলমানদের, মুসলমানদের ন্যায্য পাওনার মেয়াদে তাদের যেসব দাবি দাবা, সংখ্যালঘু মানুষদের জন্য যে সমস্ত অ্যালোটমেন্ট, চাকরির হার কোথা থেকে কোথায়, আমি মাফ করে দে আনাস, হুজুর আমি মাফ করব না, ইসলামের ইতিহাসের কলঙ্ক কলঙ্ক দিনের রচনা হতে চলেছিল, আপনার কিছু হয়ে গেলে আমাদের কি হতো? ওই সময় আমার রাসূল বলছে মাফ করে দে আমি খুশি হব। আনাস যখন মাফ করে দিয়ে কাঁদলেন, আর আমার রাসূলকে বললেন এত বড় মনটা অন্তরের মধ্যে রেখে ভেতর বুকের মধ্যে রেখেছেন কি করে হুজুর? আপনার পথে ওরা কাঁটা দিয়েছে, আপনাকে আঘাত হয়েছে, আপনাকে মেরেছে, তারপরে হুজুর আপনি তাদের জন্য দোয়া করেছে। হুজুর বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে, সত্যি আপনি বেশাক রাহমাতুল্লিল আলামিন, আপনার কোনো তুলনা হয় না হুজুর। আমি ওকে মাফ করে দিলাম, আমার রাসূল বলছে মার খাওয়ার পরে বললেন গরিবের বাড়িতে পাঠিয়ে দাও। আর আপনাদের এই এলাকাতেই একটা ঘটনা ঘটেছিল আমি শুনেছি, আপনাদের কাছাকাছি একটা ঘটনা ঘটেছিল, খাবার দেওয়া তো দূরের কথা, পাঠিয়ে দেওয়া তো দূরের কথা, কোন অসুস্থ মানুষকে, কোন বেড়ারি মানুষকে দেখতে গেছিল আমার ভাই, মার কে আমার রাসূল তার বাড়িতে খাবার পাঠালে, আর আপনারা তো খাবার পাঠানো দূরের কথা, একটা অসুস্থ মানুষের ট্রিটমেন্ট করা তো দূরের কথা, তার পাশে দাঁড়ানো তো দূরের কথা, বরং তাকে দেখতে আসলো আমার ভাই, আর সেখানে হঠাৎ করে আক্রমণ করে দিলে। আজ ওখানে সে সব মিডিয়াগুলো বসে আছে, যারা মার খেয়েছে, যাদের ক্যামেরা ফেলেছে, যাদের পিঠে এখনো কাজ দিয়ার মারে দাগ পড়ে আছে। আপনারা আজকে যদি মুসলমানদের মধ্যে এই ধরনের ভেদাবে নিজের এলাকায় নিজের মানুষদের উপরে চড়াও হন, কেউ মারামারি করতে চাইনি, তাহলে বাংলার মানুষ নিশ্চয় আপনাদের মতো লিডারগুলোকে জনগণের থেকে অবশ্যই অবশ্যই বিচ্ছিন্ন করে ছেড়ে দেবে। আমরা ভুলে যাচ্ছি আদর্শগত দিকটা, আমরা ভুলে যাচ্ছি আজ আজকাল তো কবরে যেতে হবে, কথা ঠিক না ভুল? গ্যারান্টি দিতে পারে চিরতরের মতো আমি পৃথিবীতে রয়ে যাব বলার ক্ষমতা আছে? নেই। আজকে পরিকল্পনা করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, কেন আজ সভ্যতা আসছে, কেন আজ বাজুর করে পরিহিত করতে চাচ্ছে আমাদের সাথে, আজ ভালোবাসা করতে হবে আমাদের সঙ্গে।
ছিল না এতদিন আমরা মরেছিলাম বেঁচে ছিলাম না এতদিন পরে মনে পড়ল যে না আরো কেউ আছে আপনি কথা শুনতে হবে কারো আওয়াজ আমাদের শোনা দরকার প্রতিনিধিত্ব করতে এসেছি সমাজের মুখে তাদের আলোচনা করতে ২০২১ তোমরা বুড়া মুসলমানের দল হই হই করে দৌড়ছো তাদের দিকে যদি এখন আর দৌড়ই না এখন নেতাকে লিডারকে দিয়ে লোক নিয়ে আসছে আবার অনেকে উপযোগ করছে আপনাদের নিজেদের মধ্যে এত ঝামেলা হলে কোন দিকে যাব আপনাদের এই কথাটা তো আমারও কথা আজকে যদি আমার কথা শুনতে পারে আমার ভাই তো আপনার বাড়িতে আপনার কথা কেন শুনছেন আপনার ভাই কেন মর্যাদা দেওয়া হয় না তাদেরকে কেন বলেন নি যে আমার বাড়িতে ওই চোখ ছেলেরা আছে কেন বলা হচ্ছে বারবার যে এক জঙ্গলে দুটো রাজা হতে পারে না কোন সাম্রাজ্যের কথা শোনাচ্ছেন সাহেব তাই জন্যই তো আমি বলেছিলাম যা আপনাদের যে আলোচনা করার দরকার বোঝানোর দরকার তারা ছোট তারা ভাই ভাই তারা ছোট ভাই তাদেরকে ডেকে নিয়ে যে ঘরের মধ্যে বসে কান্না ধরে বড় চাচা এসে একটা চড় মেরে বুঝান বড় ভাই সাহেব যদি মাথায় দাঁড়াইতে পারে আপনার কথা কেন সে শুনে নেই কেন শুনবে না আপনার দিয়ে তাকে বসে ঘরের সমস্যা ঘরে নাড়ি দিয়ে আমার মুজাদ্দেদের জামানে সিলসিলার আলে আলে মধ্যে অল্প কিছু মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা কেন হচ্ছে এই জলদ দাদা উজিরের সৈনিক হিসেবে ১৯২১ এর সংগঠন জমিয়তুল উলামায়ে বাংলার জেনারেল সেক্রেটারি হিসেবে এই জবাব আমি চাইছি পারলে জবাব দেবেন সিলসিলাকে নিয়ে কেন ছেলে ছাড়া করছে খুব সুন্দর করে উঠে বলে দিচ্ছে সিলসিলার বড় কঠিন জিনিস বলে দিচ্ছে সিলসিলার কঠিন দিন এসেছে আমি মেহরাব আজ বলে দিলাম শুরু মুজাদ্দিদের জামানে সিলসিলার কোন কঠিন দিন আসেনি কঠিন দিন যদি আসে তো আপনাদের এসেছে কারণ মুজাদ্দিদের জামানে সিলসিলা কোন পীর জামার উপর বেস করে নয় কোন হুজুরের উপর বেস করে নয় মুজাদ্দিদের জামানে সিলসিলা কোন মেহরাব সাহেবের উপর ডিপেন্ড করে না যতক্ষণ পর্যন্ত সিলসিলায় ফুরফুরার আলে আলামারা জিন্দা আছে কলম ধরতে যতক্ষণ পারবে যারা যারা সিলসিলার জন্য প্রাণ দিয়েছে জিহাদ করেছে বাহাল করেছে আলে আলামারা যতদিন একজন বেঁচে থাকবে মুজাদ্দিদের জামানে সিলসিলা কালো জিন্দাবাদ ছিল আজ জিন্দাবাদ আছে কিয়ামত পর্যন্ত জিন্দাবাদ হয়ে যাবে সিলসিলার
দাদা হুজুর পীর কিবলা সম্পর্কে ধারণা খারাপ করে আকীদায় গন্ডগোল করল কিন্তু সে আলেম দাদা হুজুরের সিলসিলায় নেই পড়াশোনা করা আলেম আলেমরা আছে নতুন আপনারা ছাত্র জনতা আছে আমাদেরকে যতই চমকানো হোক আমাদেরকে যতই ধমকি দেওয়া হোক আমাদেরকে যেভাবে ম্যানিপুলেট করা হোক যেভাবে মাথায় পানি ঢালা হোক যেভাবে আমাদেরকে বোঝানো হোক আমাদের বুদ্ধি আছে আমাদের জ্ঞান আছে কি করতে হবে কি করতে হবে না কোনটাই সিলসিলার ক্ষতি কে দালালি করছে কে চাটুকারিতে করছে কে চামচাগিরি করছে বাপ্পা কিন্তু বোকা নয় এরা ফেসবুক চালাতে জানে এরা নেট চালাতে জানে এরা দুনিয়াকে চকে দেখেছে আপনাদের কিন্তু এমন কিন্তু কলাপের জন্য আমার ভয় হয় একদিনই জনতা আপনাদের কি তিন জবাব পাথর দিয়ে না দিয়ে দেয় আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের সংযত হতে হবে মুখেতে দাদা হুজুর আর দিলের মধ্যে দিদি হুজুর ও চলবে না দিদিকে ভালোবাসুন দিদির জায়গা থেকে বাসুন দাদাকে ভালোবাসুন দাদার জায়গা থেকে ভালোবাসুন আর মুখেতে দাদা হুজুর যদি বলে তাহলে আর দাদা হুজুর বলে দিদির কথা বলবেন না সরাসরি চলে যান সেই ময়দানে আমাকে কেউ প্রশ্ন করেছিল যে আপনার ভাই রাজনীতিতে আসছে যাচ্ছে আপনি কি বলেন এই মিডিয়াদের মধ্যে প্রশ্ন করেছিল তো আমি বলেছিলাম তার অধিকার আছে আপনি কি চোখে দেখেন মুজাদ্দিদে জামানের খলাফা মুনিদরা যখন রাজনীতিতে ঢুকেছিলেন দাদা হুজুর তাদেরকে যে চোখে দেখেছে কেউ যদি নিজে রাজনীতি করে আমরা তাকে সেই চোখে দেখি ভাইজান আপনি কই আপনি কি জানেন পার্টি করছে যে এখন পর্যন্ত দল ঘোষণা হয়নি দল ঘোষণার আগে যদি এত লাফা ঘোষণার পরে কত লাফা লাফা অতএব তর্ক বিতর্ক দাদা হুজুর করেছে করেনি অনেক রকম কথাবার্তা হয়েছে আমি সে বিতর্কে রাজি আমি ওকে সরাসরি বলেছিলাম যে আমি বলে দিচ্ছি ও ব্যক্তিগতভাবে করছে করছে একটা দল আমি বলে দিচ্ছি ও দুর্দশা মুসলিমদের দুর্দশার কথা বলবে আমি বলি বলছি যে বড় মানুষের জন্য বলছে এখানে দাদা হুজুর কে আর উঠে আনছে না এখন বলুন তার অধিকার আছে না নেই শ্বাসরুদ্ধ করার মানসিকতা আসলো কোথা থেকে বলছে আমরা চাল দিয়েছি বলছে আমরা চক চাট দিয়েছি বলছে আমরা এই দিয়েছি ওই দিয়েছি আপনি দেওয়ার আগে একটা কাগজে লিখে দিন যে এগুলো একমাত্র যারা পার্টির ঝান্ডা হাতে নেবে তাদের তাদেরকে দেওয়া হবে লিখিত নোটিশ দিয়ে তারপরে দিন আর যদি বলেন না এগুলো সবাইয়ের জন্য ওকে দিয়েছেন বলে কোনো দয়া করেন নি ওটা আমার পাওনা আমাকে দিয়েছেন ভিক্ষা দেন নি কথা বুঝতে পারছেন না যেমন মুসলিমদের জন্য ভেবেছে যে দল ভেবেছে আমরা তাদের নাম করেছি কংগ্রেস ভেবেছিল নাম করেছি সিপিএম ভেবেছে নাম করেছি দিদি ভেবেছিল নাম করেছি তার মানে এই নয় যে আমাদের জন্য ভাবতে গিয়ে আমাদের ললিপপ দিয়ে সরে পড়বেন তখন চুপ করে থাকবো সে বোকা মুসলমান আর নেই আফসোস লাগে দুঃখ লাগে মুসলমানদের রক্তে কোনোদিন গাদ্দারি লেখা ছিল না হতে পারে তারা আদিবাসী হতে পারে দলিত হতে পারে তারা অনগ্রসর তাদের রক্তে কোনোদিন কিন্তু গাদ্দারি লেখা নেই মুসলমানদের রক্তেও গাদ্দারি লেখা নেই
স্বাধীনতার উপরে গুজরাটের ইতিহাস মনে দেখে নিন আজকে ওরা যে রাজত্ব করছে মুসলমানদের 67% সম্পত্তির উপর রাজত্ব করছে বর্তমান কি এদেরকে সত্য বলেছিল তাই সরেছে এক কথার উপরে কিন্তু এরা গদ্দারি করে নি আর বারবার আমাদের কাছে ধুয়ে তুলে দেওয়া হচ্ছে যে হয় তোমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকো তা না হলে তোমরা দেশ ছেড়ে চলে যাও ভাড়াটিয়া নাকি আমরা ভাড়াটিয়া নাকি আমরা আমাদেরকে রেশন কার্ড দিয়েছেন ভাড়াটিয়ার বিল দেননি এটা মাথায় রাখবেন আমাদের আধার কার্ড দিয়েছেন দেশের নাগরিক হিসেবে কোনো ভাড়াটিয়ার বিল দেননি আপনারা মাথায় রাখবেন কারণ এই জন্ম এই মাটিতে আমি জন্ম নিয়েছি আমার নাড়িটাও এই মাটিতে পোতা আছে এই মাটির মধ্যে আমি খেলাধুলা করেছি মায়ের কোলে বসেছি এই মাটিতে আমরা নামাজ পড়ছি সালাত সেজদা করেছি আল্লাহকে এই মাটিতে মরব এই মাটিতে জানাজা হবে এই মাটিতে কবর হবে যতক্ষণ মুসলমানের এক কবর থাকবে ততক্ষণ পর্যন্ত ভারত সাক্ষ্য দেবে মুসলমান আমায় ভালোবেসেছে তাই মুসলমানকে আমি আমার বুকে কবর করে রেখে দিয়েছি মুরগির পাখনা দিয়ে কাঞ্চন কাঞ্চের চুলকান হাঁসের পাখনা দিয়ে কাঞ্চন কাঞ্চের চুলকান কিন্তু বাঘের লেজ দিয়ে কোনোদিন কান চুলকাবার চেষ্টা করবেন না কারণ এরা শুয়ে থাকে ঘুমিয়ে থাকে এরা যেদিন গর্জন করবে এদের দৈত্যের ভাগ যেদিন ভরবে আপনাদের সেই পাঁচ ভাঙা জোয়ারে ভাসিয়ে সিন্ধু নদী নদীরে ফেলে দেবে তখন পাশে দাঁড়াবার মতো আর কেউ থাকবে না অতএব অফাদার আমরা ছিলাম অফাদার আছি অফাদার আমরা থাকবো ইনশাআল্লাহ ভারতের দিল্লির মুখে চলে যান ইন্ডিয়া গেট দেখতে পাবে ওই ইন্ডিয়া গেট ভালো করে দেখুন ইন্ডিয়া গেটের মধ্যে যে সমস্ত নামগুলো দেখবেন ওগুলো কাদ্দাফদের নাম লেখা নেই যদি মুসলমান গান্ধার হলো তাহলে আজ নেতাজি সুভাষ চন্দ্র বোসকে হাবিবুর রহমান ছেড়ে অনেকদিন আগেই চলে যেত মুসলমান যদি গান্ধার হলো বীর আব্দুল হামিদ দেশের জন্য কামানের সামনে ঝাঁপিয়ে পড়ত না মুসলমান যদি গান্ধার হলো আশফাকুল্লাহ খানের নাম বারবার উঠে আসত না মুসলমান যদি গান্ধার হতো দিল্লির ইন্ডিয়া গেটে 97,000 শহীদের নাম লেখা আছে ওর মধ্যে 65,000 মুসলমানের নাম কিন্তু লেখা থাকত না মুসলমান কোনদিন গাদ্দার ছিল না আপনারা এদেরকে মেরে 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 আমার কথা আপনারা বুঝতে পারছেন আর বেশি সময় নেই নামাজের সময় হয়ে গেছে আপনারা জানেন একটু অল্প কথায় গল্প করতে এসেছিলাম শুধু আপনাদেরকে এতটুকু বুঝিয়ে দিয়ে ভয় করার নয় আমাদের সামনে দিকে তাকিয়ে আগে যাওয়া যাই হচ্ছে মুমিনের কাজ একটা ছোট্ট কথা বলে বিদায় নিই বিরক্ত লাগছে না ছোট্ট কথা আমাদের সময় হয়ে গেছে সেই ছোট্ট কথা আল্লাহ রাসূলের আনসারী সাহাবা ছিলেন হযরতে সাদ বিন মাজ হযরতে সাদ বিন মাজ যখন মক্কায় আসে ওই সময় উমাইয়া বিন খালফ
সাদ বিন মাযের শুনে নিন কথাটা সাদ বিন মাযের বন্ধুসুলভ ব্যবহার ছিল তার সাথে সম্পর্ক ছিল সাদ বিন মাযের যখন আসলো ওই সময় বলল দেখো আমি তো মদিনা থেকে এসেছি একটু কাবাটা তওয়াফ করব আমি কাবা তওয়াফ করতে চাই কোন সময়টা ফাঁকা হবে শর্টে শর্টে আমি বলছি ইবাদতের সাথে এখন বলা যাবে না বলছে ঠিক দ্বিপ্রহরে ঠিক মধ্যাহ্নে অর্থাৎ দুপুরে যখন মাথার উপর রৌদ্র একটু ঢলে যাবে ঠিক ওই সময়টাই ফাঁকা থাকবে ওই সময় তওয়াফ করবে সাদ বিন মাযের তওয়াফ করতে গেলে তওয়াফ করতে যাওয়ার পরে হঠাৎ আবু জেহেল দেখে ফেলে রাসূলের শত্রু দেখে সাদ বিন মাযকে বলছে এই সাদ তুমি তো আনসার তোমরা আমাদের শত্রু মুহাম্মদকে জায়গা দিয়েছো তোমরা আমাদের শত্রুকে পানা দিয়েছো এই সাদ বিন মাযের আবার আমাদের কাবায় যে আপনারা তওয়াফ করতে এসেছো অতএব মুহাম্মদকে ছেড়ে তারপর তওয়াফ করতে হবে ওই সময় সাদ বিন মাযের গর্জন করে উঠে বলেছিল খবরদার দ্বিতীয়বার এমন কোনো ধৃষ্টতা এমন কোনো কথা তুমি বলবে না যে আমি সাদ বিন মাযের তলোয়ারটা চলতে বাধ্য হয় ওই সময় বন্ধু উমাইয়া বিন খালফ সাদ বিন মাযের মত চাই স্যার তুমি আমাদের সবথেকে বড় নেতা কুরাইশের নেতা আবু জেহেলের উপরে কথা বললে আবু জেহেলের উপরে কথা বললে তখন সাদ বিন মাযের চিৎকার করে বলেছিল যে এই আবু জেহেলের সাথে যদি বন্ধু তুমিও নও আমার তলোয়ার কিন্তু তোমার মাথার উপর তো পিছ পা হটবে না এতে কি আমরা কি শিক্ষা পাই যে সামনে থেকে যে আওয়াজ জোরে করবে যে আমাদের রক্ষা সুস্থ করার চেষ্টা করবে যারা আমাদের গলা টেপার চেষ্টা করবে যারা আমাদের দাবি দাবি বলতে গেলে আমাদেরকে চেপে দেওয়ার চেষ্টা করবে যারা রাসূলের মাহফিলের উপরে হাত চালাবার চেষ্টা করবে যারা মিলাদুন নবীর মাহফিলকে বন্ধ করার চেষ্টা করবে যারা জারাদের মাহফিলকে বন্ধ করার চেষ্টা করবে যারা আমাদের দাবি দাবার রাসূলের মুখ থেকে মুসলমানদের দাবির কথা বলা বন্ধ করার চেষ্টা করবে তারা যে উঙ্গাল দিবে আমরা তাদের সামনে তার ডাবল উঙ্গাল দিয়ে দেখাবো আর ইসলাম এই শিক্ষা আমাদের দিয়েছে পিছিয়ে পড়ার নাম নয় পিছিয়ে পড়ার নাম মোমেন নয় নিনুমিনো হয়ে যাওয়ার নাম মোমেন নয় ঘাবড়ে যাওয়ার নাম মোমেন নয় চোখে চোখ রেখে কথা বলার নাম হচ্ছে মোমেন হায়দারে আল্লাহর কথা মাথায় রেখে আগিয়ে যাবে নিজের দাবি কথা বলতেই পারে গণতন্ত্র আছে দেশে কোথায় দোষ আছে কোনো অন্যায় নয় গণতান্ত্রিক অধিকারের কথা প্রত্যেকেই বলতে পারে বলবে আমরাও বলবো আর বিস্তারিত আলোচনা নয় আবার রাসূলের উপরে একটু সালাম নজরানা পেশ করি আমার বক্তব্য শেষ করব ইয়া নবী